বাবু। হ্যাঁ মা বলো। তুই তো আমার সাথে যেতে পারতিস। মা কাল পুজো, এখন থেকে মামা বাড়ি গিয়ে কি করবো? আমি না হয় বিকেলের দিকে নাহলে সন্ধ্যেতে যাবো, তুমি চলে যাও, আমি এখন যেতে পারবো না। আচ্ছা রান্না হয়ে গেছে, খেয়ে নিস তাহলে, আমি বেরোলাম। মা বলছিলাম, বাবা কি অফিস থেকে বাড়ি এসে তারপর মামা বাড়ি যাবে, নাকি অফিস থেকে সোজা মামা বাড়ি চলে যাবে? না, তোর বাবা বাড়ি এসে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যের দিকে যাবে, তুই বিকেল বিকেল বেরিয়ে যাস তাহলে। কেন, অফিস থেকে বাড়ি আসবি আবার মামা বাড়ি যাবে? আরে অফিস থেকে তো সোজা মামা বাড়ি চলে যেতে পারতো। হোক, তোকে অত ভাবতে হবে না, তুই সময় মতো খেয়ে একটু ঘুমিয়ে নিস, ঘুমিয়ে বিকাল বিকাল বেরিয়ে পড়িস তাহলে। আচ্ছা হোক, তুমি যাও, আমি যাচ্ছি বিকেলের দিকে। সারাদিন খালি মোবাইল আর কম্পিউটার, মোবাইল আর কম্পিউটার। বাবা টাইম দেখছো কেন? আমার এখানে বসে আছি বা কেন? তুমি যে বলেছো তোমাকে আমার তোমার বাড়ি নিয়ে যাবে, তোমার নাকি মা বাবা মা বাড়ি গেছে ফোন করে বললে। হ্যাঁ যাবো যাবো যাবো, আরে ওটাকেই তো অপেক্ষায় আছি, চলো। হ্যাঁ হ্যালো বাবা। বাবু তুই কোথায় আছিস, মামা বাড়ি পৌঁছে গেছিস? হ্যাঁ না বাবা, আমি একটু বাইরে আছি, আমার যেতে একটু দেরি হবে, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি ঠিক টাইমে পৌঁছে যাবো। আচ্ছা হোক, তুই যেখানেই থাকিস না কেন, রাত্রি হওয়ার আগে কিন্তু তুই কিন্তু মামা বাড়ি চলে আসিস। হ্যাঁ তুমি সাবধানে চলে যাও, আমি ঠিক টাইম মতো পৌঁছে যাবো, বেশি রাত করবো না, তুমি চিন্তা করো না, তুমি চলে যাও, চলে যাও। আরে সে মালটা যে কোথায় গেল, তাকে কখন থেকে পাঠিয়েছি? কে মাল, কাকে কোথায় পাঠিয়েছি? আরে হাজমোলা আনতে পাঠিয়েছি একজনকে। হাজমোলা? হাজমোলা না, বড় সাইজের হাজমোলা, মিক্সড ফ্রুট হাজমোলা। তুমি একটু বসো, চুপ করে, আমি ওই তো এসছে, ঢাল এসে গেছে, তরোয়াল তো আমার কাছে আছে, এবার যুদ্ধক্ষেত্রে যাই চলো। আচ্ছা তোদের মধ্যে কি কিছু হয়েছে? না না, এখনো পর্যন্ত বা আমাদের মধ্যে কিছুই হয়নি। আর শোন বাবু, কোনোদিনও এই মেয়ের সাথে কিছু করার কথাও ভাববি না। কেন,
অ্যাকচুয়ালি ও তোর নিজের বোন, কিন্তু আনঅফিসিয়াল। আর হ্যাঁ, আশেপাশে কোথাও প্রেম করার আগে অ্যাটলিস্ট আমায় জানাবি। মা ভিডিও কল করেছে। হ্যাঁ হ্যালো মা, মা হ্যাঁ হ্যাঁ হ্যালো। কি রে, তুই এখনো বাড়িতে বেরোসনি এখনো? না, এই যে বেরোচ্ছি বেরোচ্ছি, যাচ্ছি যাচ্ছি, একটু পরে চলে যাবো। এই তাড়াতাড়ি আয়, এই দেখ কি এসেছে, এই দেখ তোর মাসির ছেলে পিন্টু এসেছে রে। ও আচ্ছা, হাই পিন্টু, হাই হাই হাই। দাদা তাড়াতাড়ি জলদি জলদি ফোনটা নিয়ে আসো। হ্যাঁ, তোকে আমি গেম খেলানোর জন্য দেবো মোবাইল। এই দেখ কত বড় হয়ে গেছে পিন্টু, পুরো তোর মতো দেখতে হয়েছে। এই নে নে নে, তোর মাসির সাথে কথা বল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মাসিকে দাও, মাসিকে দাও, মাসিকে ওই মাসিকে। হ্যালো মাসি, কেমন আছো? ভালো তো, ভালো তো। কি রে শুভ, তুই এখনো বাড়িতে? এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আরে পিন্টু কখন থেকে এসে তোকে খুঁজছে? আর আমার আদরে জামাইবাবুটি কই? আচ্ছা দিচ্ছি, মাসি কি বলবে বলছি। হ্যালো অমৃতা। জামাইবাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি এখনো বাড়িতে? জলদি এসো, কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আরে আমি এক্ষুনি আসছি। আরে তুমি যে এসছো আমি সেটাই জানতাম না। ঠিক আছে ঠিক আছে, তুমি রাখো এখন, আমি এক্ষুনি আসছি আসছি। বাবু তুই তাহলে একটু গুছিয়ে টুছিয়ে সব কিছু নিয়ে চলে আসিস, ঠিক আছে, আমি এখন আসছি। বলছি আমার আনঅফিসিয়াল বোন, আর আপনি, আপনারা কি জন্য বসে আছেন? আমার জন্য 2 মিনিট নীরবতা পালনের জন্য? না, আমার জন্য আর কোনো সারপ্রাইজ বাকি আছে এখনো? এই দেখ কত বড় হয়ে গেছে পিন্টু, পুরো তোর মতো দেখতে হয়েছে, পুরো তোর মতো দেখতে হয়েছে। বন্ধুরা, বেড ভিসাতে রেজিস্ট্রেশন করতে একদম ভুলো না। আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এখনই যাও, লিঙ্কে ক্লিক করে সাইন আপ করো, করে অনেক 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 আর্ন করো।